আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দক্ষিণ মানার ডাঙ্গিসায় কালী মন্দিরে। ছোট্ট একটা আপডেট আছে, ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন এই কালী পুজো উপলক্ষে আগামীকাল 20,000 ভক্তের প্রসাদ সেবনের আয়োজন করা হয়েছে। প্রায় 200 থেকে 250 মহিলা এই উপলক্ষে সবজি কাটতে শুরু করেছেন। ঘুরে ঘুরে দেখাবো সেই অংশ। পুজো কমিটির পক্ষ থেকে আগামীকাল 10টার সময় প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। যাদের কাছে এই বার্তা পৌঁছাবে তারা তো আসবেনই, সাথে সাথে অন্যদের নিয়ে আসবেন। চলুন দেখি কি কি কালকের জন্য আইটেম আছে এবং পুজো কমিটির সভাপতি অনাথ বন্ধু দাস কি বলছেন শুনে নেব। এখানে মহিলারা এই মুহূর্তে আলু কাটছেন, অসংখ্য মহিলা রয়েছে, দেখাচ্ছি ঘুরে ঘুরে সেই অংশ, দেখতে থাকুন আমাদের নিউজ বাংলা লাইভ। মহিলারা এখানে আলু কাটছেন, এখানে বৈতালও কাটা হবে। বৈতাল মানে হচ্ছে কুমড়ো, কালকে কুমড়ো ঘণ্ট তো হচ্ছেই এটা জানতে পারলাম। সাথে সাথে দেখাবো চলুন রান্নাঘরের দিকে কি কি আইটেম কাটা হয়েছে সেই অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো। এখানে এই যে রান্না, এই জায়গাটা রান্না হবে। এখানে দেখুন শাক রাখা আছে দেখছি, আর বেগুন রাখা আছে, মানে শাকের তরকারি হচ্ছে। এখানে দেখুন এই সে এঁচোড় রাখা আছে, এঁচোড় বলা এটাকে, এঁচোড় রাখা আছে। চলুন পুজো কাউডির মুখ থেকে শুনে নিই। আচ্ছা আজকে এখানে অনেক মহিলা দেখছি তরকারি পত্র কাটতেছে, কি ব্যাপার, কি আয়োজন করা হয়েছে? আমাদের দক্ষিণ মানে ডাঙ্গিসাই সর্বজনীন কালী পুজো চলছে। গত 3রা ফাল্গুন থেকে পুজো শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যম দিয়ে। আগামীকাল 12ই ফাল্গুন সকাল 10টা থেকে হরিনাম সংকীর্তনের সাথে এবং অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। এবং এই অন্নপ্রসাদের মাহাত্ম এটাই, যেখানে 1000 কোটি মানুষের প্রসাদের ব্যবস্থা আমরা কমিটি রেখেছি। আমাদের উৎসব কমিটি সহ পূজা কমিটি রেখেছি, 20,000 মানুষ ভক্ত প্রসাদ পাবেন। কিন্তু এই প্রসাদটাকে তৈরি করার জন্য আমাদের গ্রামের সমস্ত মহিলা, গ্রামের বা পাশের গ্রামের গ্রামের কিছু মহিলা, প্রায় 250 মহিলা, তারা নিজেরা বিকাল থেকে এসছে উদ্যোগে, রাত্রে এখন 10টা পর্যন্ত সমস্ত সবজি কাটাকাটি করে ধোয়া ধুয়ে রেডি করে দিয়ে যাবে। এটা চিরাচরিত প্রথা হিসেবে চলে আসছে আজকে কয়েক বছর ধরে, এটা চলবে, এরা রেডি করে দিয়ে যাবে। গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি সমস্ত ময়না অধিবাসীদের উদ্দেশ্যে আমরা জানতে চাইছি, যারা আমাদের লাইভ প্রচার দেখবেন বা যারা আমাদের এই উৎসব দেখছেন, আগামীকাল বেলা 10টা থেকে চলে আসুন আমাদের এই উৎসব প্রাঙ্গণে। এখানে 1000 ভক্তের সমাগম, সবাইয়ের সাথে একসাথে বসে আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ বসে একসাথে প্রসাদ গ্রহণ করবো। আপনারাও আসুন, যারা যারা শুনছেন তারা সবাই আসুন, যাতে করে আমাদের অন্নদান বা অন্নপ্রসাদ বিতরণটা আমরা সুস্থভাবে করতে পারি। এই জন্য সবাইয়ের আগমন আমাদের উৎসব প্রাঙ্গণে আমি কামনা করছি। নাম পরিচয়? আমার নাম অনাথ বন্ধু দাস, দক্ষিণ মানা ডাঙ্গিসাই কালী পূজা কমিটির সভাপতি।